নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। শীত প্রায় চলেই এসেছে, তাই শীতের সবজি দিয়ে খুবই কম তেল মশলার একটা চিকেনের প্রিপারেশান আজ তৈরি করে দেখাবো, যেটা খেতে এতটাই টেস্টি যে ছোট থেকে বড় সকলেই দেখবেন চেটে পুটে খাবে। আবার খুবই হেলদি, কারণ প্রোটিন, ভিটামিন, মিনারেলস সব এর মধ্যে আছে, সাথে খুবই অল্প তেল মশলায় তৈরি হবে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট দেখে নিই রেসিপিটা। একটা ননস্টিক কড়াইতে 1 টেবিল স্পুন সাদা তেল গরম করে নিচ্ছি। এই রান্নাটায় বেশি তেল দেবার একদমই প্রয়োজন নেই, কারণ কম তেলেই রান্নাটা হয়ে যায়। তবে কেউ চাইলে তেলের পরিবর্তে সমপরিমাণ বাটারও ইউজ করতে পারেন। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, একটা তেজপাতা, ছোট দুটো দারচিনি, 4টে লং, 2টো এলাচ, 10-12টা গোটা গোলমরিচ। তেল একটু গরম হলেই কড়াইতে দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। মশলার সুন্দর ফ্লেভার তেলে মিশে গেলে এর মধ্যে দিচ্ছি থেঁতো করে নেওয়া রসুন। 10-12 কোয়া রসুন আমি থেঁতো করে নিয়েছি। আর দিচ্ছি জুলিয়ান কাটে কেটে নেওয়া আদা, এখানে 1/2 ইঞ্চির একটা আদা কেটে নিয়েছি। এগুলোকে জাস্ট 30 সেকেন্ডের মতন একটু ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের ফ্লেভারটা তেলের সাথে মিশে যায়। 30 সেকেন্ড ভেজে নিয়ে মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ এখানে আমি স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ ভেজে নিতে হবে যতক্ষণ পেঁয়াজের গোলাপি রং চেঞ্জ হয়ে সাদা না হচ্ছে, ততক্ষণ ভাজতে হবে। মানে বেশি লাল করে ভাজবার একদমই প্রয়োজন নেই, জাস্ট কাঁচা ভাবটা না যাওয়া অবধি ভাজতে হবে। তো বেশি আছে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, দেখুন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাড় সমেত 800 গ্রাম চিকেন। এখানে চিকেনের লেগ আর থাইয়ের পিস আমি নিয়েছি, তবে যে কোনো পিস দিয়ে কিন্তু রান্নাটা করা যাবে। আর লেগ পিসগুলোতে কাট লাগিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবার চিকেন ভেজে নেব, চিকেনের পিঙ্ক রং সাদা না হওয়া অবধি ভাজতে হবে। তো মাঝারি আছে 4 থেকে 5 মিনিট সময়ের জন্য আমি চিকেনটাকে ভাজছি, দেখুন চিকেনের রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কিছু সবজি, যার মধ্যে রয়েছে মাঝ বরাবর কেটে নেওয়া 2টো মাঝারি আলু, ছোটো টুকরোয় কেটে নেওয়া 1টা গাজর, আর 4 ফালি করে কেটে নেওয়া 1টা বড় টমেটো। সাথে সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি, এতে রংটা সুন্দর আসবে, তাছাড়া হলুদ অনেক উপকারীও বটে। সব মিশিয়ে নিয়ে সবজিগুলোকেও চিকেনের সাথে একটু ভেজে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময়ের জন্য ভাজতে হবে, যাতে সবজির কাঁচা ভাবটা চলে যায়। তো 2-3 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি, সবজির কাঁচা ভাবটা দেখুন চলে গেছে। এবার এর মধ্যে দিতে হবে পরিমাণ মতন জল। এই রান্নাটায় কিন্তু জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে। আমি এখানে প্রায় 1 লিটার মতন জল দিয়েছি। আর দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ক্রাশ করে নেওয়া গোলমরিচ গুঁড়ো, আমি ক্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে গুঁড়ো পাউডারও ব্যবহার করতে পারেন। সব কিছুকে মিশিয়ে নিয়ে এবার কড়াইতে ঢাকা দিয়ে এটাকে রান্না করব চিকেনে বয়েল না আসা অবধি। তো বেশি আছে, প্রথমে 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করেছি, দেখুন ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডিমেড চিকেন ব্রথ পাউডার, এটা অনলাইন পারচেস করবার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, দরকারে দেখে নিতে পারেন। এর মধ্যে আমি 1/2 টিস্পুন চিকেন ব্রথ পাউডার দিয়ে দিলাম, তবে এটা ছাড়াও রান্নাটা করা যাবে, দিলে পরে চিকেনের টেস্ট আর ফ্লেভার আরও একটু এনহ্যান্স হয়ে যায়। মিশিয়ে নিয়ে আবারও কড়াইতে ঢাকনা দিয়ে সবজি আর চিকেন সেদ্ধ না হওয়া অবধি এখন এটাকে লো মিডিয়াম আঁচে রান্না করতে হবে। গ্যাসের আঁচটা অবশ্য করে লো মিডিয়ামে রাখবেন, কারণ বেশি আঁচে রান্না করলে চিকেন ওভারকুকড হয়ে শক্ত হয়ে যাবে। তো আমি প্রায় মোটামুটি 20 মিনিট পর ঢাকনা সরাচ্ছি, চিকেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো সুইট কর্ন, আর দিচ্ছি 1 মুঠো বেবি স্পিনাচ, ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এভাবে করে হাত দিয়ে একটু ছিঁড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সুইট কর্ন আর বেবি স্পিনাচ এগুলো সেদ্ধ হতে একদমই কম সময় লাগে, সেই জন্য শেষে অ্যাড করছি। এটাকে আরও ফ্লেভারফুল বানাবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 আটি সমেত 1 মুঠো কুচনো ধনে পাতা, আর এটাকে আরও চটপটা বানাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবুর রস, আর আরও 1/2 টিস্পুন ক্রাশ করে নেওয়া গোলমরিচ গুঁড়ো। এভাবে করে আপনারা বানিয়ে দেখবেন, আমি আজকে যেভাবে দেখাচ্ছি টেস্টের দিক থেকেও দেখবেন এটা চিকেন কারি থেকে কোনো অংশে কম যাবে না। কড়াইতে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে রান্না করব। তো আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি, এবার দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কি না। দেখুন আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, চিকেনও দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, হাড় থেকে মাংস সরে গেছে। মোটামুটি 30 থেকে 35 মিনিট সময় লাগবে চিকেন সেদ্ধ হতে, এর থেকে বেশি সময় লাগবে না। শীতের সবজি দিয়ে দারুণ টেস্টি মজাদার এই চিকেনের রান্নাটা আশা করছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কথা দিচ্ছি খুবই ভালো লাগবে, ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিতে ভুলবেন না,
নতুন রেসিপি দেখতে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন। দেখা হবে তাহলে আর একটা নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।